আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্সের ডায়োড ডায়ড ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল ডায়ডের একটি এক্সাম্পল সলভ করেছিলাম আজকে মেইনলি আরেকটি এখানেও আমি অ্যাকচুয়ালি দুইটি প্রবলেম সলভ করে দেখাবো তো এখানে দেখেন আমি একটি সার্কিট আঁকিয়ে রেখেছি এটা মেইনলি বয়েল স্টেড বইয়ের একটা ম্যাথ এক্সাম্পল তো সেটা অনুযায়ী দেখেন এই দুই সাইডে দুইটা সিলিকন দেয়া আছে তো প্র্যাক সিলিকন দেয়া আছে মানে এখানে আমি কোন প্রসেস ফলো করবো আইডিয়াল আইডিয়াল কিন্তু আগেই বাদ তাহলে না আইডিয়াল যদি বাদ শুধু এইটুকু দিয়ে জাস্ট বলবে আই আই ওয়ান এবং আই টু বের করতে তাহলে সেই অনুযায়ী কিন্তু আইডিয়াল কিন্তু বাদ কারণ সিলিকন প্র্যাকটিক্যাল মেটাল দাও হবে না তাহলে পিস ওয়াইজ ইনিয়ার মডেল কি হবে কোন রেজিস্টেন্স কি দেয়া আছে সিলিকন গুলার ইন্টারনাল রেজিস্টেন্স ইন্টারনাল রেজিস্টেন্স কিন্তু দেয়া নাই দ্যাট মিন্স পিস ওয়াইজ ইনিয়ারও হবে না তাহলে একমাত্র প্রসেস একটাই থাকলো কোনটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল তো সেটা অনুযায়ী আমাদের সিলিকনকে সরায় এখানে দিতে হবে কত সিলিকনের কত ভোল্টেজ আমরা জানি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট একইভাবে এই সিলিকনটা কত জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এই দুইটা ভোল্টেজ আমি দিয়ে নিলাম এখন আমাদের আই আই ওয়ান এবং আই টু বের করতে হবে তো তার জন্য দেখেন সরাসরি বের করাটা একটু ঝামেলার মতো মনে হচ্ছে তো অবশ্য সরাসরি চাইলে বের করা যায় এই যে কেবিএল অ্যাপ্লাই করলেও হয় অথবা আপনি সংগঠিত করেও করতে পারেন যেভাবে আপনার সুবিধা আচ্ছা আমি সরাসরি করতেছি ধরেন এই পয়েন্ট থেকে আমি শুরু করলাম কেবিএল অ্যাপ্লাই করবো এই যে এইটুকুর মধ্যে আমি কেবিএল অ্যাপ্লাই করবো তো এইখান থেকে গেলে ফার্স্টে পাইতেছে কত জিরো পয়েন্ট থ্রি টি কে মানে জিরো পয়েন্ট থ্রি টি ইন্টু এক হাজার ইন্টু আই তারপরে কত পাচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন মাইনাস টেন টু জিরো এখান থেকে মেইনলি আমাদের আইটা হিসাব করলে আই ভ্যালুটা আসে দশ থেকে পয়েন্ট সেভেন বাদ দিলে দাব দিয়ে ভাগ পয়েন্ট থ্রি টিকে আঠাশ দশমিক এক আট মিলিয়াম আসে তাহলে দেখেন আমার বাইরের কারেন্টটা কিন্তু পেয়ে গেছি মূল যে কারেন্টটা আই এটা কিন্তু পেয়ে গেছি এবার একটু সলভ করাতে একটু চিন্তা করে করতে হবে সেটা হলো দেখেন এখানে যদি আপনি আবার চিন্তা করেন যে আমি আবার ডান সাইডেরটাতেও কেবিএল ফেলাবো তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে না কারণ ডান সাইডেটা কেবিএল ফেলাইলে দেখেন কোনো কারেন্ট নাই রেজিস্ট্যান্স নাই কিছু নাই কারেন্ট আছে রেজিস্ট্যান্স টাইম দ্যাট মিন্স এখানে ফেললে দেখেন মাইনাস পয়েন্ট সেভেন প্লাস পয়েন্ট সেভেন ইকোয়াল টু জিরো অর্থাৎ জিরো ইকোয়াল টু জিরো একটা কা একটা মানে অনিন্ন একটা জিনিস চলে আসে ওভাবে গেলে কিন্তু হবে না তাহলে এখানে যে প্রচেষ্টা করতে হবে এটা একটু চিন্তা করেন যে ভোল্টেজ দুইটার একই এবং একই মেটাল সিলিকন দিয়ে তৈরি তাইলে তাদের অ্যাকচুয়ালি কি রেজিস্টেন্সটাও একই হওয়া উচিত না রেজিস্টেন্স যদিও নাই কিন্তু যদি থাকে সেক্ষেত্রে আমাদের সেম জিনিস সিলিকন এটা সিলিকন এটা জামিনিয়াম হলে একটা কথা ছিল ভোল্টেজ একই রেজিস্টেন্স একই তার মানে আমাদের কি কারেন্টটাও আমাদের কি হবে সেম হবে না কারেন্টটাও কিন্তু ভোল্টেজ আমরা জানি ভি ইকুয়াল টু আই আর তো ভোল্টেজ আর রেজিস্ট্যান্স একই হলে আমাদের কারেন্টটাও আমার অবশ্যই কি হওয়া উচিত একই হওয়া উচিত দ্যাট মিন্স আমার আই আই এসে এখানে দুইটা রাস্তা পাইতেছে দ্যাট মিন্স দুই ভাগে ভাগ হবে এবং সেটা অবশ্যই হবে সমান দুই ভাগে কারণ একই রেজিস্ট্যান্স ঠিক আছে তো সেই কারণে আমার মেইনলি আই ওয়ানের ভ্যালুটা হবে যে মূল আই ছিল সেটাকে দুই দিয়ে ভাগ হবে অর্থাৎ আঠাশ দশমিক এক আট বাই দুই অর্থাৎ রেজাল্টটা আসবে চোদ্দ দশমিক শূন্য নয় মিলিয়াম এবং এইটাই মেনলি আমার কি হবে আই টুর ভ্যালু হবে তো এই তো তারপর নেক্সট প্রবলেমে যাওয়া যায় তো দেখেন এই প্রবলেমটাতে আমার এরকম একটা সার্কিট দেয়া আই আই ওয়ান এবং আই টু চাইছে এখন দেখেন সিলিকন সিলিকন জাবেনিয়াম এটা ভিতরকার ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই দ্যাট মিনস এটা অবশ্যই সমাধান করতে হবে আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে দ্যাট মিনস আমাদের সিলিকনের জায়গাটাই রিপ্লেস হবে কি দিয়ে সিলিকনের ভোল্টেজ আমরা কত জানি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট প্লাস এর সাথে প্লাস কানেক্টেড করে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট একইভাবে এখানে মাইনাসের সাথে মাইনাস প্লাস এটা কানেক্ট করে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আর এর জায়গা কত হবে জামিনে কত বলতে আমরা জানি জিরো পয়েন্ট থ্রি বোল্ট তো এইটা অনুযায়ী মেনলি এখন যদি আমরা সমাধান করি দেখেন এখানে কিন্তু আমার অবশ্যই মেশ অ্যানালাইসিস কাটাইতে হবে যেহেতু দুইটা লুক তো মেশ অ্যানালাইসিস বলতে কেবিএল খাটাইলেই চলে আসবে অ্যাকচুয়ালি তো এই বাইট দিয়ে পয়েন্ট কারেন্টটা হচ্ছে আই তাহলে এই আই এই পথ দিয়ে কারেন্টটা হচ্ছে আই টু দ্যাট মিন্স এখানকার কারেন্টটা আই টু এবং আই ওয়ান অ্যাকচুয়ালি কি হবে এটা অ্যাকচুয়ালি ডিসি সার্কিটের কোর্স থেকে আমি মেইনলি সরাসরি আমি লিখতেছি আপনাদের যদি ডিসি সার্কিটের সমস্যা থেকে থাকে আমার প্লে লিস্টে দেওয়া আছে ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আমি এক্সপ্লেন করেছি তো আই ওয়ান ইকুয়াল অ্যাকচুয়ালি হবে আই মাইনাস আই টু এটা আমি লিখে রাখলাম এখন আমাদের এই বাম সাইডের লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলে আমাদের এক হাজার আই এটা এক হাজার আই তারপরে এখানে এসে প্লাস পয়েন্ট সেভেন আবার নিচে নামে এখানে আবার প্লাস পয়েন্ট সেভেন আগে প্লাস পাচ্ছে যেহেতু তারপরে মাইনাস টোয়েন্টি একবার ঘোরা শেষ হয়ে গেল তার মানে ইকুয়াল টু জিরো এখান থেকে মেইনলি আমাদের টোয়েন্টি মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ভাগ এক হাজার হিসাব করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট সিক্স অ্যাম্পিয়ার আসে আয়ের ভ্যালুটা তো আই কিন্তু পেয়ে গেছি এবার একইভাবে আমি যদি আই টু বের করতে চাই তাহলে আই টু এই পয়েন্ট থেকে শুরু করলাম ধরেন জিরো পয়েন্ট ফাইভ কে মানে পাঁচশো পাঁচশো আই টু তারপরে এখানে এসে প্লাস পয়েন্ট থ্রি তারপরে এদিক দিয়ে এসে প্লাস পয়েন্ট ফাইভ কে মানে পাঁচশো আই টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন তো এখান থেকে আমি যদি এখন হিসাব করি আমাদের পয়েন্ট ওরে বাবা ফোর ইন্টু টেন বা ফোর টু ভ্যালুটা অনেক কম আছে

আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মানুষের সাথে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ